হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। মৌলিক লাইব্রেরির প্রকাশিত সম্রাট এক্সক্লুজিভ সাজেশান বইটিকে নিয়ে তো এই বইটির হচ্ছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশের বাংলা বই তো এই বইটি মার্কেটে থাকা কোনো সহায়িকা কোনো সাজেশান বই কোনো কিছুর থেকেই কম নয় এক কথায় বলা যায় অনস্বীকার্য বই বইটির লেখক হলেন সম্রাট এক্সক্লুজিভ ইউটিউব চ্যানেলের মালিক অর্থাৎ আমাদের সবার প্রিয় সম্রাট স্যার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রেখো তাহলে এই চ্যানেলের নতুন কোনো ভিডিওর আপডেট তোমরা সবার আগেই পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক বইটি রিভিউ করবার পূর্বে তোমাদের কাছে একটা কথা বলে রাখি এই বইটি দু হাজার তেইশ সালের উচ্চমাধ্যমিকের বাংলা বই কারণ এখনও পর্যন্ত দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিকের কোনো বই প্রকাশিত হয়নি জিৎ মৌ জিৎ মৌলিকবাবুর এই জিৎ মৌলিক লাইব্রেরির পক্ষ থেকে আশা রাখছি কিছুদিন অর্থাৎ ধরে রাখো তোমরা দু থেকে তিন মাসের মধ্যেই সম্রাট এক্সক্লুজিভ সমস্ত সাজেশান বই প্রকাশিত হবে অর্থাৎ তোমরা খুব সহজেই পার্শ্ববর্তী কোনো দোকান কিংবা অনলাইন থেকে এই বইটি সংগ্রহ করতে পারবে তো বইটির লেখক হলেন সম্রাট সিকদার ব্যাকেটে সম্রাট অর্থাৎ আমাদের সবার প্রিয় সম্রাট দা তো বইটির মধ্যে কি কি রয়েছে কিসের জন্য এই বইটি মার্কেটে এতটা জনপ্রিয় এবং কতটা গুরুত্বপূর্ণ এবছর দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি একটু নাক স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো ভিডিওটির প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ বইটির মূল্য একশো টাকা এবং এই পেজে রয়েছে সমস্ত সূচিপত্র অর্থাৎ সমস্ত গল্প কবিতা এবং ভারতীয় যে সমস্ত গল্প কিংবা সাহিত্য ভাষা প্রবন্ধ রচনা অনুশীলনী কোনগুলি লেখক কারা কারা এবং কোনগুলি কত নম্বর পেজে রয়েছে এই বইটিতে সমস্ত কিছুই এই পেজে দেওয়া রয়েছে এবং দ্বিতীয় পেজে রয়েছে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সম্রাট স্যারের কিছু কথা এবং এই হলুদ ছকটিতে রয়েছে বইটি লিখতে সম্রাট স্যারকে কোন কোন স্যার সাহায্য করেছেন এখানে রয়েছে শ্রী উজ্জ্বল মৈত্রী বিশিষ্ট শিক্ষাবিদ দেবগ্রাম নদিয়া রয়েছেন শ্রী মণিময় ব্যানার্জি বিশিষ্ট শিক্ষক পূর্ব বর্ধমান রয়েছে শ্রীমতী তাপসী পাল বিশিষ্ট শিক্ষিকা অশোকনগর অর্থাৎ সম্রাট স্যারের সঙ্গে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা বইটিকে লেখার এবং প্রকাশের ক্ষেত্রে অনেক সাহায্য করেছে এরপরে রয়েছে সাফল্য লাভের পাসওয়ার্ড এখানে স্যার আমাদের জন্য দিয়েছে তুমিও পারবে ওরা তোমাদের জন্য স্যার লিখিয়েছেন তুমিও পারবে এরপরে দিয়েছেন উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রের ধরন তারপরে দিয়েছেন এমসিকিউ এর উত্তর লেখার সঠিক নিয়ম এই উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র ধরনের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখব এখানে স্যারটি স্যার যখন বইটি প্রকাশ করেছিলেন অর্থাৎ দু হাজার তেইশ সালের আগে যখন বইটির লেখার কার্যকলাপ শুরু হয় এবং বইটি প্রকাশ হওয়ার পরবর্তীকালেই আমরা জানতে পারি উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশ সালের উত্তরপত্রে একটা বড়সড় পরিবর্তন তাই দু হাজার তেইশ সালের এই বইয়ে সে কথাটি স্যার হয়তো উল্লেখ করতে পারেননি বা স্যার জানতেন না যে উত্তরপত্রে এতটা পরিবর্তন হতে পারে আশা রাখছি দু হাজার চব্বিশ সালের স্যারের সমার এক্সক্লুজিভ বইটিতে এই পরিবর্তনের কথা স্যার অবশ্যই উল্লেখ করবেন তো এখানেই তোমাদের কথাটাই বলে রাখছি উত্তরপত্রে এখানে স্যার যে বলেছেন উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্রে দুটি খণ্ডে বিভক্ত থাকে পার্ট এ অর্থাৎ বিভাগ ক এবং পার্ট বি অর্থাৎ বিভাগ ক এক্ষেত্রে এবছর অর্থাৎ দু সাল থেকে উত্তরপত্রে এমন কোনো পার্ট এ কিংবা পার্ট বির ভাগ নেই এবছর রয়েছিল শুধুমাত্র একই উত্তরপত্রে সমস্ত কিছু তোমাদেরকে করতে হবে অর্থাৎ উত্তরপত্রে প্রথমে থাকবে এমসি কিউ তারপর এসে কিউ এবং তারপর তোমাদের বড়ো প্রশ্নের উত্তর লিখতে হবে এমসি কিউয়ের ক্ষেত্রে ডাক নম্বরের পাশে ছোটো ছোটো ঘর কাটা ছিল যেখানে সঠিক উত্তরের অপশানটিকে তোমাদের লিখতে হবে অর্থাৎ আমি তোমাদের একটি এমসি নিয়ে আলোচনা করি এখানে যে রয়েছে খানিক পরেই আসছে কার আসার কথা বলা হয়েছে ধরো উত্ত উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্রে এই এমসি প্রশ্নটি তোমাদের এলো এই এমসি কিউ প্রশ্নপত্রের ক্ষেত্রে খানিক পরেই আসছে এখানে কার কথা বলা হয়েছে এখানে মৃত্যুঞ্জয়ের কথা বলা হয়েছে সঠিক উত্তর যেটি হবে অর্থাৎ ধরো গ আমাদের সঠিক উত্তর তাহলে উত্তরপত্রে অর্থাৎ উচ্চ মাধ্যমিক উত্তরপত্রে এরকম ঘর কেটে দেওয়া রয়েছে ঘর কেটে দেওয়া রয়েছে তার মধ্যে এখানে রয়েছে এরকম এরকম ঘর কেটে দেওয়া থাকবে এখানে থাকবে একের দাগ দুয়ের দাগ তিনের দাগ চারের দাগ তাহলে যখন তোমাদের এই যে ধরো উচ্চ মাধ্যমিক একের দাগের এমসি কিউ এ কে বাঁধে কে থেকে এই প্রশ্নটি এসেছে এই প্রশ্নটির ক্ষেত্রে যদি সঠিক উত্তর যে সঠিক উত্তরটি হবে সেই সঠিক উত্তরের অপশানটি একের দাগের প্রশ্ন তো তখন এই সেই সঠিক উত্তরের অপশানটি এই একের দাগে শুধু সেই অপশানটিকেই লিখতে হবে এই পরিবর্তনটা দু সালের প্রশ্নপত্রের ক্ষেত্রে এসছে এর পরবর্তীতে যেমন এখানে স্যার দিয়ে দিয়েছে দেখো মেঘমদির মৌহার দেশ আছে খুব খুব কাছে অনেক অনেক দূরে নিবিড় অরণ্য না পথে প্রান্তরে উত্তর হবে অনেক অনেক দূরে এখানে যেই খ দাগ নম্বরটি স্যার দিয়ে তোমাদের উত্তর এই দু সালের আগে অর্থাৎ যখন উত্তরপত্র খণ্ড খণ্ডে বিভক্ত থাকতো অর্থাৎ ক খণ্ড এবং খ খণ্ড অর্থাৎ পা এবং পা বি তখন ওই উত্তরপত্রে উত্তরটি কেমনভাবে লিখতে হলো সেই ধারণাটি স্যার এখানে দিয়েছেন ঠিক দু হাজার তেইশ সালের পরিবর্তনের ক্ষেত্রে দেওয়া থাকবে একের এক দাগ অর্থাৎ এখানে দেওয়া থাকবে একের এক দাগ ধরো এই কোশ্চেনটির সঠিক উত্তর তো খ একের একের দাগের সঠিক উত্তর খ তখন তোমাকে একের একের দাগে সঠিক উত্তরে এই উত্তর অপশানে লিখতে হবে খ এরকম থাকবে তোমাদের উত্তরপত্র এরপরে স্যার দিয়েছে এসি কিউ লেখার সঠিক নিয়ম এমসিকিউ এর উত্তর কীভাবে সংশোধন করবে অর্থাৎ কোনো কারণে এমসিকিউ কিউ উত্তর যদি ভুল হয় সেই উত্তর তোমরা কীভাবে সংশোধন করবে এবং এসএ উত্তরে ফাঁকা জায়গায় না ধরলে কিংবা সংশোধনের প্রয়োজন হলে কি করবে দিয়েছে এসএ এর উত্তর নির্দিষ্ট ফাঁকা জায়গায় না ধরলে বা ভুল হয়ে গেলে চিন্তার কিছু নেই পার্ট বি বুকলেটের শেষের দিকে সাদা পৃষ্ঠায় দাগ নম্বর সহ উত্তর লিখে আসতেলেও চলবে অর্থাৎ এখানে স্যার যে উত্তরপত্রের কথা বলেছে সেখানে পারে এবং বির ভাগ ছিল অর্থাৎ কিন্তু দু হাজার তেইশ সালের যে উত্তরপত্র নতুন যারা উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশে পরীক্ষা দিয়ে এবছর এসেছে তারা সম্পূর্ণভাবে জানতে পেরেছে এবং উচ্চ মাধ্যমিক আগে যারা ইলেভেনে পরীক্ষা দিয়েছে তারাও জানতে পেরেছে আশা রাখছি তোমরা যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা ইলেভেনে পরীক্ষা দিয়ে এসেছো উত্তরপত্র সম্পর্কে সঠিক ধারণা তোমাদের হয়ে গেছে তবু আমি একবার বলে রাখি এবছর এসে এর ক্ষেত্রে পরীক্ষাতে দেখা গেছে এরকম ঘর কেটে দেওয়ায় লম্বা লম্বা ঘর কাটা ছিল অর্থাৎ ধরো একের দাগের উত্তর তুমি লিখবে একের দাগের এসে উত্তর লিখবে অর্থাৎ এখানেই এই ঘরের মধ্যেই তোমাকে সম্পূর্ণ উত্তরটি কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে এই দাগের বাইরে গেলে উত্তরটিকে ভুল কিংবা উত্তরটির উত্তরকে নাম্বার দেওয়ার সময় পরীক্ষক গণ্য করবে কিনা এ সম্পর্কে আমি সঠিক কিছুই জানি না অর্থাৎ তোমরা যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাবে তোমরা সেই পরীক্ষা কেন্দ্রের শিক্ষকের কাছ থেকেই জেনে নিও যে এই এই ঘরটির বাইরে উত্তর কোনো কারণে লেখার সময় যদি ঘরটির বাইরে উত্তরটি চলে যায় তাহলে সেই উত্তরটি তোমাদের পরীক্ষায় উত্তরপত্রে যিনি শিক্ষক রয়েছেন উনি সঠিক বলে গণ্য করবেন কি না এরপর স্যার তোমাদেরকে দিয়েছেন পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট এই এই যে লেখাটি এটি আমার খুব মানে আমার ব্যক্তিগতভাবে আমার খুবই লাভজনক মনে হয়েছে কারণ প্রতিটি স্টুডেন্ট কি করে কতটা সময়ের মধ্যে সে এমসি লিখবে এবং কতটা সময়ের মধ্যে এসি কিউ লিখবে তার সঠিক ধারণা পায় না বুঝতে পারে না যার কারণের জন্য উত্তর লেখার সময় এবং পরীক্ষার ক্ষেত্রে অনেকটা সময় অতিবাহিত করে ফেলে সম্পূর্ণ উত্তর কমপ্লিট করবার জন্য তাই তোমাদেরকে বলে রাখবো এখানে যেটি স্যার লিখেছেন এটি মনোযোগ সহকারে নাও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রিপারেশান শুরু করবার পূর্বে আশি নম্বরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমার দেওয়া হবে তিন ঘন্টা পনেরো মিনিট প্রশ্ন পাওয়ার পর পুরো প্রশ্নটিকে খুঁটিয়ে পড়ে নাও ভালো করে বুঝতে চেষ্টা করো যে প্রশ্নে কী জানতে চাওয়া হয়েছে আঠেরোটি এমসিকিউ উত্তর দেওয়ার জন্য তুমি সময় নাও দশ মিনিট বারোটি এসএকিউয়ের উত্তর দেওয়ার জন্য তুমি কুড়ি মিনিট সময় নাও পাঁচটি পাঁচ নম্বরের মানের আটটি বড় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি ব্যয় করো মোট একশো মিনিট অর্থাৎ প্রতিটি বড় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কম বেশি পনেরো মিনিট সময় নাও দশ নম্বরের মানের প্রবন্ধ রচনা লেখার জন্য সময় নাও পঁচিশ মিনিট খাতা রিভিশন ও উত্তরপত্রে দাগ নম্বর মেলানোর জন্য কম বেশি পাঁচ মিনিট এই তোমাদের টোটাল তিন ঘন্টা পনেরো মিনিটের সময়ের কীভাবে তোমরা ব্যয় করবে এবং কোন দাগের উত্তর লেখার ক্ষেত্রে কতটা পরিমাণ সময় ব্যয় করার মধ্য দিয়ে তোমরা সঠিকভাবে সম্পূর্ণ উত্তর লেখা কমপ্লিট করবে তার একটা স্বচ্ছ ধারণা স্যার এখানে দিয়েছেন তাই এই অপশানটি অর্থাৎ এই ভাগটি আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে স্বাধীনতা বই পড়লে সব কমন আসবে কিনা তা নিয়েও স্যার একটি লিখেছেন তারপর অনুরোধ সাফল্যের পাসওয়ার্ড এরপর আসবো তোমাদের সম্পূর্ণ গল্প কবিতার কী কী গল্প বইয়ের মধ্যে রয়েছে তা সমস্ত কিছু নিয়েই প্রতিটি গল্প কবিতার ক্ষেত্রে আমার সব থেকে যে জিনিসটি ভালো লেগেছে স্যারের বইয়ে সেটি হলো গল্পের উৎস এবং গুরুত্বপূর্ণ শব্দার্থ গল্পের গতি প্রকৃতি অর্থাৎ এই ছোট্ট ছকের মধ্য দিয়েই তিনি অর্থাৎ আমাদের সম্রাট স্যার সমস্ত গল্পটিকেই বর্ণনা করেছেন এখানে রয়েছে কেমা বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এখানে স্যার এই ছোট্ট ছকের মধ্য দিয়ে গল্পটির সমস্ত গতি প্রকৃতিকেই স্টুডেন্টদের সামনে বর্ণনা করেছেন এবং এখানে তিনি সম্পূর্ণ গল্প এবং কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে উৎস লাভ করেছে অর্থাৎ কখন কাব্যগ্রন্থের অন্তর্গত তা নিয়ে এখানে উৎস আলোচনা করেছেন গল্পের মধ্যে গুরুত্বপূর্ণ শব্দার্থ নিয়ে আলোচনা করেছেন এরপর যে জিনিসটি নিয়ে স্যার আলোচনা করেছেন সেটি হল প্রতিটি গল্প এবং গল্পের চরিত্র এখানে স্যার কে মাঝে কে মাঝে গল্পের চরিত্র মৃত্যুঞ্জয় নিখিল টুনুর মা এই সমস্ত চরিত্রের গতি প্রকৃতি অর্থাৎ চরিত্রের মধ্যে কোন কোন দিকগুলি সব থেকে ফুটে উঠেছে গল্পের মধ্যে তা নিয়েও স্যার আলোচনা করেছেন তারপর যে জিনিসটি নিয়ে আলোচনা করেছেন স্যার সেটি হল ডাউট ক্লিয়ারিং অর্থাৎ গুরুত্বপূর্ণ লাইন ও তার ব্যাখ্যা এখানে মানবসভ্যতা সবচেয়ে প্রাচীন ও প্রচা সবচেয়ে পচা ঐতিহ্যের রাজস্ববাদের কল্পনা তাপস বলে এই লাইনটির সম্পূর্ণ ব্যাখ্যা অবয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে তারই একটা অংশ এই লাইনটি নিয়ে তিনি আলোচনা করেছেন তারপরে আলোচনা করেছেন সারসিতে আটকানো মৌমাছির মতন সে মাথা খুঁজছে স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে এই লাইনটি নিয়েও তিনি আলোচনা করেছেন অর্থাৎ এক কথায় বলাচলে বইটির মধ্যে এমন কোনো জিনিস নেই যা সহায়িকা বইয়ের কম চলে মার্কেটে প্রকাশিত যে কোনো সহায়িকায় বই এবং সাজেশান বইয়ের থেকে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই বইটি একাধিক দিক থেকেই গুরুত্বপূর্ণ এবং দু হাজার চব্বিশ সালের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য একটা অনুরোধ এবং আমি আমি বলবো না যে এই বইটি তোমরা কেনো কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই দু হাজার চব্বিশ সালে যখন বইটি প্রকাশ হবে সাথে সাথে এই বইটি কিনে নিও আশা রাখছি তোমরা লাভবান হবে এরপর প্রতিটি গল্প কবিতা থেকে থাকছে এমসিকিউ এখানে কে বাঁচা কে থেকে স্যার এমসিকিউ দিয়েছেন এর পরবর্তীতেও দিয়েছেন এমসিকিউ এর পরবর্তী পেজেও রয়েছে এমসি এবং সম্পূর্ণ এমসিকিউ যখন শেষ হয়ে যাচ্ছে তখন প্রতিটি এমসিকিউ উত্তর অর্থাৎ এই যে সত্তরটি এমসি স্যার দিয়েছেন কে বাঁচা গল্প থেকে তার এই সত্তরটি উত্তরও এখানে স্যার দিয়ে দিয়েছেন তারপরে রয়েছে কে বাঁচা গল্প থেকে সম্পূর্ণ এক নম্বরের এসে এবং রয়েছে গুরুত্বপূর্ণ মন্তব্য অর্থাৎ এই সমস্ত উক্তিগুলি কোন বক্তারা করেছেন তা নিয়ে একটা ছক স্যার দিয়েছেন তারপরে পাঁচ নম্বরে বড়ো প্রশ্ন এবং এই সমস্ত বড়ো প্রশ্নগুলি ফাজিল পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কত সালে এসেছিল এবং কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেই অনুসারে স্যার প্রতিটি বড়ো প্রশ্নের উত্তরও এই বইয়ের মধ্যে দিয়ে দিয়েছেন এরপরে এরকমভাবেই ভাত গল্প সেই একই রকমভাবেই কে মাঝায় কে মাঝে গল্পের মতন সম্পূর্ণভাবে উৎস গুরুত্বপূর্ণ শব্দার্থ গল্পের গতি প্রকৃতি ডাউট ক্লিয়ারিং সমস্ত কিছুই দিয়েছে শুধু গল্প নয় সমস্ত কবিতার ক্ষেত্রেও স্যার একই রকমভাবেই তোমাদের সামনে তুলে ধরেছেন আমি তোমাদেরকে বলি শিকার কবিতাটি নিয়ে শিকার কবিতার উৎস গুরুত্বপূর্ণ শব্দার্থ মূল ভাব ডাউট ক্লিয়ারিং এমসি কিউ দিয়েছেন স্যার এই কবিতাটি থেকে সম্পূর্ণ এসি কিউ এমসিকিউ উত্তর এবং দিয়েছেন কবিতা থেকে বড়ো প্রশ্ন এবং একটি বড়ো প্রশ্ন কত রকমভাবে ঘুরিয়ে পরীক্ষায় আসতে পারে তা নিয়েও সে আর আলোচনা করেছেন তো এক কথায় বলা চলে গল্পটি এবং কবিতার ক্ষেত্রে এই বইটি সব কথাই বলা চলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমি তোমাদেরকে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং যদি তোমাদের মনে হয় যে এই বইটি কিনলে আমরা লাভবান হতে পারি তারপরে অবশ্যই তোমরা বইটিকে সংগ্রহ করো প্রকাশ পাওয়ার সাথে সাথে এরপর আমি আসবো তোমাদের ভাষা ভাগটি নিয়ে ভাষাভাগের ক্ষেত্রে তোমাদের গুরুত্বপূর্ণ এমসি স্যার প্রথমে দিয়েছেন এখানেও স্যার এমসিকিউ দিয়েছেন তারপরে গুরুত্বপূর্ণ যে বেনন্দিন যে ভাগগুলি সেগুলোও দিয়েছেন এখানে এবং এখানে একটি শখের মাধ্যমে শব্দত্ব পরিবর্তনের ধারার যে উদাহরণগুলি সেগুলোও এখানে দিয়েছেন কালি ব্যাঙ এগুলো সমস্ত কিছু দিয়েছেন তারপরে দিয়েছেন ভাষার আর এসিকিউগুলি এবং ভাষার এসিকিউগুলি সম্পূর্ণ হওয়ার পর তিনি ভাষার বড়ো প্রশ্নগুলি উত্তরসহ আলোচনা করে দিয়েছেন খুবই ভালোভাবে এবং কোন ভাষার বড় প্রশ্নটি কত সালে এসেছিল পরীক্ষায় সেগুলিও দিয়েছেন এইভাবেই বইটি সম্পূর্ণভাবে আলোচনা করেছেন স্যার এবং সর্বশেষে কোন পাঠ্য থেকে কোন কোন প্রশ্নগুলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়েও স্যার আলোচনা করেছেন এখানে ভাত ভারতবর্ষ তারপরে রূপনারায়ণের কুলে মোহা দিয়ে স্বামী দেখি কর্ণ জননের পাশে বিবাহ নানা রঙের দিন তারপরে পড়তেন এমন এক মন্দিরের প্রশ্ন অলৌকিক আমার বাংলা সমস্ত কিছু থেকেই স্যার আলোচনা করেছে তো এক কথায় বলা চলে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধু বাংলা বই নয় স্যারের এই সম্রাট এক্সক্লুটিভ সাজেশান বইয়ের প্রতিটি বই প্রকাশিত হয়েছে বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল শিক্ষাবিজ্ঞান দর্শন রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত গণিত পদার্থবিদ্যা জীববিদ্যা রসায়ন পরিবেশ বিদ্যা কারিগরি বিদ্যা ইত্যাদি তাই যে কোনো বই তোমরা সংগ্রহ করতে পারো সম্রাট এক্সক্লুটিভ শাজেশান বইয়ের তো এগুলি যে কোনো তোমাদের বইয়ের দোকান কিংবা অনলাইন থেকেও সংগ্রহ করতে পারো তো আমি তোমার যারা অনলাইন থেকে বইটি সংগ্রহ করতে চাইছো তো অনলাইনে বই কেনার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা অবশ্যই দেখে নিও তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো একটি দিন নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ যারা উচ্চমানিক পরীক্ষা দিতে চলেছো তোমরা কতটা লাভবান হতে পারবে সম্রাট একচুজি সমস্ত সাজেশান বইগুলি থেকে তার একটা স্বচ্ছ ধারণায় আশা রাখছি এই ভিডিওতে তোমরা পেয়ে গেলে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের পাশে থেকেও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য